টলিপাড়ার ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে যতটা আলোচনা হয় ততটাই চর্চায় উঠে আসেন তার প্রেমিক এবং পরবর্তীকালে প্রাক্তন স্বামীরা। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী, আবার ভেঙেও গিয়েছে সেসব বিয়ে। তার তৃতীয় স্বামী রোশন সিং এবং চর্চিত চতুর্থ প্রেমিক অভিরূপকে নিয়ে প্রায় চর্চা হয়। কিন্তু শ্রাবন্তীর প্রাক্তন প্রথম স্বামী, টলিউডের নামে পরিচালক রাজীব কুমার ছিলেন অভিনেত্রীর প্রথম স্বামী। অনেক কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী। তখন অবশ্য তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেননি, নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিতে। বিয়ের পরপরই মা হয়েছিলেন শ্রাবন্তী। 13 বছরের বৈবাহিক জীবন কাটিয়ে শেষমেশ আলাদা হয়েছেন শ্রাবন্তী রাজীব। বিচ্ছেদের 2 বছর পর রাজীবকে আর তেমন দেখা যায়নি পরিচালনা জগতে। অবশেষে বড় পর্দার পরিচালক রাজীবের দেখা মিলল ছোট পর্দায়। কালার্স বাংলার নতুন সিরিয়াল আলোর ঠিকানা পরিচালনা করছেন তিনি। সংবাদ মাধ্যমকে জানান তার শুরুটাই হয়েছিল ছোট পর্দা দিয়ে, মাঝে বড় পর্দায় কাজ করেছেন, কিন্তু করোনার পর থেকে একটু সমস্যা হয়ে গিয়েছে। রাজীব বলেন তার ছবি ছিল সিঙ্গেল স্ক্রিন দর্শকদের জন্য, কিন্তু এখন তো সেসবের পার্টি চুকতে বসেছে। আর দেবের মতো প্রযোজকরা এখন যে ধরনের ছবি নিয়ে কাজ করছেন সেগুলো বানানোর ক্ষমতা তার নেই বলেই স্বীকার করেন রাজীব। তবে তার মতে ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে এখনও মশলা বিনোদনমূলক সিনেমাই দরকার, নয়তো ফাইট মাস্টার ব্যাকগ্রাউন্ড ডান্সারদের ক্ষতি হচ্ছে। তাছাড়া যেসব দর্শকরা শুধুমাত্র বিনোদনের জন্য ছবি দেখেন তাদের কথাও তো ভাবতে হয়। সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী সম্পর্কেও মন্তব্য করেন রাজীব। তার কাছে জানতে চাওয়া হয়, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ কি আপনার ক্যারিয়ারে অনেকটা প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয়? তিনি বলেন, কাজের ক্ষেত্রে কিন্তু খুব প্রভাব পড়েনি, মৌখিক ছাড়াছাড়ির পরও আমরা বিন্দাস করেছি। টালিগঞ্জের বাকি নায়িকাদের তুলনায় শ্রাবন্তী অনেকটা এগিয়ে, আমি ওর সঙ্গে আবারও কাজ করতে চাই, কোনো সমস্যা নেই। এমনকি ছেলে অভিমন্যুর সঙ্গেও ভালো সম্পর্ক রাজীবের। শনি রবিবার করে বাবার কাছে যান তিনি, কাজ নিয়ে আলোচনা হয়। ছেলেকে তিনি বলেছেন, ধারাবাহিকে আমার সঙ্গে কাজ করিস না, কারণ সারাদিনের পরিশ্রম তুই নিতে পারবি না। আমি ছবি তৈরি করলে আমাকে অ্যাসিস্ট করিস। ঝিনুকো তার বান্ধবীকে নিয়ে রাজীব বলেন, ওদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কি বলি, তাছাড়া প্রেমের বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার সাহসও নেই ঝিনুকের। ওর মা আছে, বুঝবে এইসব। প্রথম বিয়ে ভাঙার পরে কৃষ্ণ ব্রজ এবং তারপর রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, দুটোর কোনোটাই টিকিনি। এখন ব্যবসায়ী অভিরূপের সঙ্গে নাম শোনা যাচ্ছে তার। আর রাজীব প্রথম বিয়ে ভাঙার পর আর সংসার করবেন না? তিনি বলেন, শর্ট রেডি, এই উত্তর পরে দেব। প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়েছেন শ্রাবন্তীর প্রাক্তন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।